প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি সুরজিৎ সাহা, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যা চক্রের শিক্ষক। তোমরা জানো যে আমরা এর আগে সশন আমাদের ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পাঠ্যসূচি তার অন্তর্গত দৈনন্দিন জৈবনিক প্রক্রিয়া তার অন্তর্গত সশন সেটার আমরা হচ্ছে কিছুটা একটা পাঠ আলোচনা করেছিলাম। অঙ্গ স্তরে শ্বসন আলোচনা হয়ে গেছিল, আজকে আমরা খুব ছোট করে একটু দেখে নেব কোষীয় স্তরে শ্বসন তার কিছুটা অংশ। দেখো, কোষীয় স্তরে শ্বসন, এই কোষীয় স্তরে শ্বসন বলতে আমরা শ্বসনের যে প্রাথমিক সংজ্ঞাটা করেছি যে জৈবনিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিক রূপে জারিত হয়ে যখন শক্তি নির্গত করে, তার সঙ্গে জল, কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য উপজাত বস্তু উৎপন্ন করে, তখন তাকে বলছি আমরা শ্বসন। সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে কোষীয় শ্বসন। অর্থাৎ খাদ্য বস্তুগুলো যদি কোষে কোষে না পৌঁছয় তাহলে কিন্তু সেটা হবে না। সেজন্য কোষের মধ্যে যখন শ্বসনটা হচ্ছে, অর্থাৎ কোষের মধ্যে গিয়ে যখন সেই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে যে খাদ্যবস্তুটা ভাঙছে, ভেঙে আমাদের শক্তি প্রদান করছে, তখন সেটাই আমাদের কোষীয় শ্বসন। তো সেই কোষীয় শ্বসনে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোষীয় শ্বসন দুটো ভাগ, একটা হচ্ছে স্ববাত শ্বসন আর একটা অবাত শ্বসন। আমরা সংজ্ঞাতে বলছি যে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি, তাহলে এই জায়গায় সেই জায়গাটা দেখো, অক্সিজেনের উপস্থিতি বলতে স্ববাত শ্বসন কাকে বলে? তাহলে স্ববাত শ্বসন বলতে বোঝায় যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, মুক্ত অক্সিজেন ফ্রি অক্সিজেন, এটা একটু হচ্ছে অক্সিজেন, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষস্থ খাদ্য, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ, এটা আমাদের C6H12O6, তোমরা জানো এটা হচ্ছে গ্লুকোজ, কোষস্থ খাদ্য গ্লুকোজ, সেটা হচ্ছে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করছে, এবং এখানে মুক্ত অক্সিজেন। ঠিক উল্টো দিকে আমাদের অবাত শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেন ছাড়া আবদ্ধ অক্সিজেন হতে পারে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রেট আয়ন দেখানো হয়েছে, সেই নাইট্রেট আয়নের উপস্থিতিতে কোষীয় কিন্তু ব্রেক ডাউন করে কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন করছে এবং নাইট্রেটটা নাইট্রাইড হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে খাদ্য বস্তুটা জারিত হচ্ছে কিন্তু শক্তি পরিমাণটা আমরা কম পাবো, অন্যদিকে এখানে কিন্তু শক্তি পরিমাণ আমরা অনেক বেশি পাবো, এবং দেখা যাচ্ছে যে এই যে খাদ্য বস্তুটা সম্পূর্ণরূপে অক্সিজেনের উপস্থিতিতে তৈরি ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করছে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে, তাহলে সেটাই স্ববাত শ্বসন। তাহলে আবারও স্ববাত শ্বসন মানে হচ্ছে মুক্ত অক্সিজেন উপস্থিতি যখন কোষস্থ খাদ্য বস্তু ভেঙে যাচ্ছে, আর অবাত শ্বসন মানে যখন মুক্ত অক্সিজেন ছাড়া খাদ্য বস্তু জারি করে শক্তি হয়, তখন সেটা আমরা কোথায় পাবো? বেশিরভাগ আমরা যে উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে আমরা স্ববাত শ্বসন পাবো, আর এখানে কিছু নাইট্রোফাইং ব্যাকটেরিয়া বা প্যারাকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবাত শ্বসনগুলো দেখতে পাবো। এবার এসো, আমরা আগে অঙ্গস্তরে শ্বসন দেখেছিলাম, তাহলে অঙ্গস্তরে শ্বসনের সঙ্গে আমাদের এই স্তরের শ্বসনের মূল পার্থক্যটা কোথায়? অঙ্গস্তরে দেখো, অঙ্গস্তরে আমরা কিন্তু হচ্ছে যে শ্বসনটা দেখেছি সেখানে আমরা দেখেছি কতগুলো পেশি যুক্ত রয়েছে, যার ফলে আমাদের গ্যাসের আদান প্রদান ঘটেছে, সেই জন্য সেটা পুরোপুরি হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। আর কোষীয় শ্বসন যেটা, সেটা হচ্ছে আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমরা অঙ্গস্তর শ্বসনে কখনোই দেখিনি যে উৎসেচক প্রয়োজন পড়েছে, এখানে কিন্তু আমাদের উৎসেচক, এই জায়গায় কি রয়েছে? এই জায়গায় আমাদের উৎসেচক, উৎসেচক রয়েছে, এই জায়গায় আমাদের উৎসেচক বা এনজাইমস রয়েছে, উৎসেচক বা এনজাইমস রয়েছে। তাহলে আমাদের অঙ্গস্তরে উৎসেচক লাগে না, এখানে আমরা দেখছি উৎসেচক প্রয়োজন রয়েছে। আমরা অঙ্গস্তরে শক্তি উৎপন্ন হতে দেখিনি, বরং কিছু কিছু ক্ষেত্রে শক্তি হওয়ার প্রয়োজন পড়বে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, এবং তোমরা যেটা দেখেছো আগে
যেহেতু অঙ্গস্থল শোষণটা কোষের ভেতরে হচ্ছে না বাইরে হচ্ছে, সেটা একটা বহিঃশোষণ বলা যেতে পারে, বহিঃকোষীয়। আর এটা কোষের মধ্যে হচ্ছে সেটা অন্তঃকোষীয় প্রক্রিয়া। পার্থক্যটা বুঝে গেলে? এবারে দেখো, এছাড়া এই যে শ্বসন ছাড়া এছাড়া আরেক ধরনের একটা বিষয় রয়েছে। যেমন মনে করো যে আমরা কোনো একটা বস্তুকে জ্বালালাম, ধরো একটা মোমবাতি জ্বলছে। তাহলে মোমবাতি জ্বললে তোমরা কী দেখেছো? যে মোমবাতিটা জ্বলছে, মোমবাতিটা জ্বলার পরে সেই মোমবাতিটা থেকে আলো উৎপন্ন হয়, মোমবাতিটা ওখানে নিয়ে গেলে আমরা তাপমাত্রা পেতে পারি, এগুলো পেতে পারি। এই বিষয়টাকে কী বলা হচ্ছে? দহন। যে কোনো জিনিসকে যদি জ্বালানো হয় তাহলে সেটাকে আমরা বলছি দহন বা কম্বাশন। এই দহন এবং শ্বসনের মধ্যে আমাদের পার্থক্য রয়েছে। তাহলে দহনের মধ্যে কী পার্থক্য রয়েছে? দহনটা হচ্ছে একটা আমাদের যেটা আমাদের রয়েছে, যে দহন এবং এর মধ্যে যে আমাদের পার্থক্য, যে দহন হচ্ছে আমাদের অজৈব রাসায়নিক প্রক্রিয়া, কারণ এটা বাইরে হচ্ছে, জীবদেহের মধ্যে বা জীবকোষের মধ্যে হচ্ছে না। আর শ্বসনটা আমাদের কি? শ্বসনটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। দহন যখন একটা জিনিস জ্বলছে, মোমবাতি হোক বা অন্য কাগজ হোক বা যা কিছু হোক, তখন কিন্তু সেখানে কি, সেখানে কিন্তু দেখো সেটা কিন্তু হচ্ছে যে তাপমাত্রা সেটা অনেক অনেক বেশি। কোষে যখন হচ্ছে তখন আমরা শক্তি দেখিয়েছি সেখানে কিন্তু কম। আমরা দহনের ক্ষেত্রে যদি দেখি যে দহনের ক্ষেত্রে আমাদের অক্সিজেন লাগবেই, কারণ অক্সিজেন ছাড়া দহন হয় না, তোমরা ভৌতবিজ্ঞানও সেটা পড়ো। এখানে কিন্তু আমরা দেখছি অক্সিজেন ছাড়াও কিন্তু শ্বসন হতে পারে, মুক্ত অক্সিজেন ছাড়া অবাধ শ্বসনের ক্ষেত্রে। দহনের ক্ষেত্রে যেটা হয়, যে দহনের ক্ষেত্রে যে তাপটা আসছে বা এনার্জি রিলিজ করছে সেটা আনকন্ট্রোলড, অত্যাধিক বেশি, সেটা কন্ট্রোল করা যায় না, পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। শ্বসনের ক্ষেত্রে কিন্তু সেই যে শক্তিটা এনার্জি, এই শক্তিটা কিন্তু এটিপি, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তোমরা জানো, এই এটিপির মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে যায়। তাহলে এই ছোট ছোট কতগুলো পার্থক্য বললাম, তাহলে এগুলো একটু মনে রাখবে। এরপরে আমাদের যদি আমরা দেখি যে এই যে শ্বসন যেটা রয়েছে আমাদের, শ্বসনের হচ্ছে যদি আমরা সবাত শ্বসনটার ক্ষেত্রে আসি, তাহলে সবাত শ্বসনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এখানেও কিন্তু কতগুলো পর্যায় রয়েছে, সবাত শ্বসনের কতগুলো পর্যায় রয়েছে। কী কী পর্যায় রয়েছে এখানে যদি আমরা পর্যায় দেখি, তাহলে হচ্ছে আমরা এই পর্যায়গুলো, একটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, দুই নম্বর হচ্ছে আমাদের ক্রেবস চক্র, তিন নম্বর হচ্ছে প্রান্তীয় শ্বসন। তাহলে কয়টি পেলাম আমরা? আমরা পেলাম তিনটে, আমরা তিনটে পর্যায় পেলাম। আমরা অর্গ্যান স্তরে কয়টা পেয়েছিলাম? দুটো, একটা প্রশ্বাস একটা নিঃশ্বাস। তাহলে এটাও একটা পার্থক্য যে কয়টি পর্যায় থাকে। তাহলে আমরা দেখছি অঙ্গ স্তরে আমাদের দুটি পর্যায়, একটি প্রশ্বাস এবং নিঃশ্বাস, আমাদের এর ক্ষেত্রে তিনটি পর্যায়, কোষীয় শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন। তাহলে এই হচ্ছে আমাদের এই বিষয়গুলো রয়েছে। এবারে দেখো, এছাড়া আমাদের আরেকটা জায়গা আমরা এখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে দেখো যে সন্ধান বলে একটা বিষয় রয়েছে। সন্ধানটা কি জিনিস? সন্ধানটা হচ্ছে অনেকটাই আমাদের হচ্ছে এই অবাক শ্বসন, এক বিশেষ অবাক শ্বসন। এখানে হচ্ছে যেহেতু আমরা এটা দেখিয়েছি, এবার সন্ধান প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের আমাদের প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, এখানে যেমন দেখেছিলাম আমার বদ্ধ অক্সিজেন প্রয়োজন পড়ছে, সন্ধানের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকার অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে এবারে সন্ধান বা ইংলিশে হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বা সন্ধান, এক্ষেত্রে কি হচ্ছে যে খাদ্যবস্তু, প্রশস্ত খাদ্য যেমন মনে করো গ্লুকোজ, সেই গ্লুকোজটি হচ্ছে কি হয় যে অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে ইথানল
ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড এই জাতীয় উপাদান হচ্ছে তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সংঘান। তোমরা অনেকেই জানো যে বাড়িতে হয়তো ধরা কিছু ময়দা টয়দা যদি গোলানো থাকে কোনো কিছু রেখে দিলে, বা যদি ভাত থেকে যায় তো পরের দিন দেখবে ভাতগুলো পচন ধরে গেছে এবং গেজে হচ্ছে, তো গেজে যাওয়া যেটাকে আমরা বলি, দ্যাটস দ্য ফার্মেন্টেশন। এবং এই ফার্মেন্টেশনে হচ্ছে আমাদের এই সংঘান প্রক্রিয়া। তাহলে সংঘান প্রক্রিয়া কয় প্রকারের? এই সংঘান আমাদের দুই প্রকারের হতে পারে, একটা ইথাইল অ্যালকোহল বা কোহল সংঘান, একটা ইথাইল অ্যালকোহল বা কোহল সংঘান, আর একটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড সংঘান, তাহলে কোহল সংঘান, এই কোহল সংঘানের ক্ষেত্রে কি হচ্ছে? কোহল সংঘানের ক্ষেত্রে আমাদের যে গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজ তোমার হচ্ছে কি হবে, গ্লুকোজটা আমাদের হচ্ছে ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমাদের কি হবে, ভেঙে গিয়ে এই গ্লুকোজটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমাদের দেখা যাবে যে গ্লুকোজটা হচ্ছে C2H5OH, এটা কি, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাই অক্সাইড, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস কিছু পরিমাণ, অল্প পরিমাণ শক্তি নির্গত করবে। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ, এবার এইখানে এখানে হচ্ছে উৎসেচক, উৎসেচকটা মূলত হচ্ছে জাইমেজ, এই যে উৎসেচক। তাহলে এই যে ইথাইল অ্যালকোহল এটা হচ্ছে আমাদের তৈরি হয়ে গেল। তারপরে আবার এইখানে যদি আমরা দেখি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে, এখানেও ধরো C6H12O6, এইটা এটা হচ্ছে, এখানে হচ্ছে উৎসেচক, এখানে উৎসেচকটার নাম কি, ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ, ল্যাকটিক অ্যাসিড ছোট করে লিখছি, ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ, এইখানে এটা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফেললো, তৈরি করলো কি, ল্যাকটিক অ্যাসিড প্লাস এখানে হচ্ছে এনার্জি, কিছু পরিমাণ শক্তি। কখনো কখনো ক্ষেত্রে এখানেও কার্বন ডাই অক্সাইড আসতে পারে, সেটাকে বলা হয় হেটারোল্যাকটিক পদ্ধতি। ভালো আছে, দরকার নেই তোমাদের। তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে শক্তির পরিমাণ, এই শক্তির পরিমাণটা অত্যন্ত কম, কত, মাত্র মনে করো 25 কিলো ক্যালোরি বা 50 কিলো ক্যালোরি এরকম একটা শক্তি, 25 থেকে 50 কিলো ক্যালোরি হতে পারে, এরকম একটা কিলো ক্যালোরি হতে পারে 1 মোল গ্লুকোজ থেকে। যেখানে মনে রাখবে যে আমাদের যখন সবাত শ্বসন হয়েছে সেইখানে কিন্তু সবাত শ্বসনের ক্ষেত্রে 686 কিলো ক্যালোরি পার মোল গ্লুকোজ, অর্থাৎ 1 মোল গ্লুকোজের ক্ষেত্রে 686, এটা হচ্ছে সবাত শ্বসনের ক্ষেত্রে, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 25 থেকে 50 কিলো ক্যালোরি এনার্জি আমরা পেতে পারি। তাহলে এই যে দেখো, তাহলে সংঘান অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন ছাড়াই যখন গ্লুকোজ গ্লুকোজ জাইমেজ বা গ্লুকোজ পরবর্তীকালে ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ ইত্যাদির দ্বারা যখন হচ্ছে শক্তি উৎপন্ন করে এবং একটা উপজাত বস্তু হিসেবে এখানে আমরা দেখতে ইথাইল অ্যালকোহল পাচ্ছি, সেটা একটা ইথাইল অ্যালকোহল কোহল সংঘান, এক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড হয় সেটা একটা ল্যাকটিক অ্যাসিড সংঘান। তোমরা এখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা কিরকম জানো, জায়গাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আমরা যে সবাত শ্বসনের ক্ষেত্রেও যে পর্যায়গুলো দেখে এলাম, যে কয়টি পর্যায় ছিল, সবাত শ্বসনের ক্ষেত্রে আমাদের 3টি পর্যায় ছিল, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেলস বা প্রান্তীয় শ্বসন। মনে রাখবে সবাত আর অবাত শ্বসনের যে সাধারণ পর্যায় সেটা হচ্ছে কিন্তু গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত শ্বসনের সাধারণ পর্যায়। তাহলে তোমরা দেখলে, তোমরা পড়ো আরেকটু জায়গা আমি বলছি, যেমন মনে করো এই যে আমরা দুটো সন্ধান দেখলাম, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল সন্ধান আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, আমাদের ব্যবহারিক জায়গাটা কোথায় সেটা দেখো। তোমরা যে বেকারির বিস্কিট থেকে শুরু করে রুটি অর্থাৎ পাউরুটি, অন্যান্য দোকানে যে তন্দুরিগুলো তৈরি হয় সেগুলো যে খাও, সেখানে কিন্তু হচ্ছে ইস্ট বলে এক ধরনের অণুজীব বা ছত্রাক ব্যবহার করা হয় তার নির্যাস, সেখানে এই জাইমেন উৎসেচকটা রয়েছে, তাহলে বেকারি শিল্পে ব্যবহারটা পাচ্ছ।
অন্যদিকে ল্যাকটিক অ্যাসিড সেখানে হচ্ছে যে দেখো যে আমরা প্রত্যেকে এই গরমের দিন দোকান থেকে দই খাই আমরা দই, তাহলে দইয়ের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ব্যবহার হয়, সেখানে ল্যাকটো অ্যাসিড ব্যাসিলাস, হ্যাঁ ল্যাকটো ব্যাসিলাস বলা হয়, ল্যাব ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস বা ল্যাব ব্যাকটেরিয়া এইটা ব্যবহার করা হচ্ছে। এছাড়া তোমরা অনেকেই অভিজ্ঞ আছে যখন তোমরা বিদ্যালয়ে কখনো হঠাৎ করে খেলায় নাম টাম দিয়েছো বা অন্য কোনো কারণে বাড়িতে হয়তো অভ্যেস নেই, হঠাৎ করে খুব জোরে দৌড়েছো, হ্যাঁ তখন দেখবে তোমার দৌড়ানোর পরে কিছুক্ষণ পরে তোমার পায়ে বা হাতে কি হয় আমাদের ব্যথা অনুভূত হয়। কেন হয় বলতো? কারণ ল্যাকটিক অ্যাসিড জমে যায়, কারণ ওই মুহূর্তে অক্সিজেন কম পেয়েছে বলে আমাদের বডি যে এনার্জি দরকার সেই এনার্জিটা গ্লুকোজ থেকে পেয়েছে কিন্তু খুব কম পরিমাণে পেয়েছে এবং সেটাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দিয়েছে। কেন হয় না হয় তার বিরাট জায়গা আছে, আমি অত যাচ্ছি না। তাহলে সেই দৌড়লে অনেক সময় ব্যথা হয়, কেন ব্যথা হয় যে তার কারণ বা অত্যাধিক মাসলস কাজ করলে ব্যথা হয়, তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড ডিপোজিশন হয়। আবার কিছু এক্সারসাইজ আবার হালকা হালকা গরম শেক টেকগুলো দিলে ধীরে ধীরে ওটা কমে যায়, কারণ ল্যাকটিক অ্যাসিড তখন চলে যায়, চলে গিয়ে আবার ওটা গ্লুকোজে কনভার্ট হয়ে যায় কোথায়, লিভারে, তখন সেটা বলা হয় পরিসাইটিস। তাহলে এই পর্যন্তই, এটা হলো তোমরা মনে রাখো, পরবর্তীকালে আমরা আসব আমাদের দুটো পার্ট থাকলো গ্লাইকোলাইসিস পেপসাইকেল এবং প্রাত্যহ, এই যে পার্টটাকে নিয়ে আমরা আবারও আলোচনায় আসবো।